সকালের দিকে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা ভাবনা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। সকালের দিকে ভীষণই তাড়াহুড়ো থাকে, আর সকালের ব্রেকফাস্টটা হতে হবে পেট ভরা, কারণ সকালের খাবারের উপরেই সারা দিনটা আমাদের ডিপেন্ড করছে যে কিভাবে কাটবে। আর প্রত্যেক দিন একঘেয়ে রুটি লুচি পরোটা কারোরই ভালো লাগে না, তাই খুব কম তেল মশলা দিয়ে এই সবজি দিয়ে ভরপুর এবং প্রোটিন সমৃদ্ধ সুজির প্যানকেকটি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। যারা ডিম পছন্দ করেন না তারাও অনায়াসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন। ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই সুজির প্যানকেক। এর জন্য সবার প্রথম আমাদের লাগবে 2 কাপ পরিমাণে সুজি। আমরা সকলেই জানি যে সুজিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর প্রোটিন সমৃদ্ধ খাবার সকালের দিকে খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণ দুটি খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। আর এটা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন, কারণ তারা যদি ভেজিটেবলস খেতে পছন্দ না করে অনায়াসে এই রেসিপিটি বানিয়ে দিয়ে দেখবেন একটাও আর টিফিন বক্সে পড়ে থাকবে না। খুব ভালো করে সুজির সাথে টক দইটা মিশিয়ে নেব, আর অল্প পরিমাণে এর মধ্যে জলও অ্যাড করে দেব যাতে সুজিটা খুব ভালো করে নরম হয়ে যায়। জল, সুজি, টক দই আর বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য একটু সেট হতে দেব। এর মধ্যে সুজিটা বেশ ভালো করে আমাদের নরম হয়ে যাবে। 10-15 মিনিট আমাদের হয়ে গেছে, দেখুন ভীষণ সফট হয়ে গেছে সুজিটা। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি 2 ছোট ছোট কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, এছাড়া বাচ্চাদের জন্য বানালে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো, কিছুটা ধনিয়া পাতার কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খুব মিহি করে গ্রেট করে নেওয়া গাজর, আর অল্প একটু খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। এই সমস্ত ভেজিটেবলস গুলো নিজেদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। এর মধ্যে চাইলে মটরশুঁটি, বিনস অথবা পেঁয়াজ কলিও দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো বিট লবণ, আর অল্প একটু আজোয়ান দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আজোয়ানটা এখানে ক্যামেরা বন্দি করা হয়নি, অবশ্যই এটাকে অ্যাড করতে পারেন। এটা দিলে সারা দিন হজমের কোনো প্রবলেম হবে না, আর গ্যাস তো হবেই না। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি, ঠিক এরকম টেক্সচার করে বানিয়ে নিতে হবে। এবার এটাকে ফ্রাই করার জন্য প্যানে অল্প করে অয়েল ব্রাশ করে নেব, তারপর 1 হাতা করে এর মধ্যে ব্যাটার ছড়িয়ে দেব একটু গোল করে। যতটা গোল সম্ভব ততটুকুই এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটা একটু মোটাই হবে, কারণ যেহেতু এর মধ্যে অনেকটা ভেজিটেবলস আছে তাই খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। একদিকটা হয়ে গেলে অটোমেটিক এইভাবে তলার থেকে ছেড়ে আসবে, তখন আস্তে করে এইভাবে খুন্তির সাহায্যে সব দিকটা ছাড়িয়ে নেওয়ার পর খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর একইভাবে উল্টে পাল্টে বেশ লালচে আর একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, আর অয়েলের পরিমাণটা খুবই কম লাগছে দেখুন। অপর দিকটা সামান্য একটুখানি অয়েল ছড়িয়ে দিচ্ছি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এইভাবে প্যানকেক বানিয়ে ফেলতে পারেন। ভীষণই টেস্টি, এবং সব থেকে বড় কথা হলো এটা ভীষণই স্বাস্থ্যকর। আর ময়দার জায়গায় আপনারা চাইলে অবশ্যই আটার ব্যবহারও করতে পারেন। তো এইভাবে চেপে চেপে বেশ লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নিতে হবে। প্রত্যেকটা প্যানকেক এই একইভাবে আমি ভেজে নেব। দেখুন কতটা কম পরিমাণ তেলে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। রেসিপিটা আমার মতো করে আপনারাও বাড়িতে বানাতে পারেন, সন্ধ্যার দিকে অথবা সকালের ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে বানানো সুস্বাদু এবং স্বাস্থ্যকর সুজির প্যানকেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আর কি রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।